টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, কক্সবাজার সদর থানার সাবেক ওসি শাহজাহান কবির ও মোহাম্মদ খায়রুজ্জামান, বর্তমান ভারপ্রাপ্ত ওসি মাসুম খান সহ 18 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে। গতকাল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4A টেকনাফের হুয়াইংখ্যাং মীর আহমেদ শিকদারের ছেলে মোহাম্মদ আলম বাবুলকে হত্যার অভিযোগে ফৌজদারি দরখাস্ত দায়ের করেন নিহতের ভাই বদিউল আলম। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মূল আসামি বরখাস্ত হওয়া টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতের রিমান্ড শেষ হচ্ছে আজ। দুপুরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ম অনুযায়ী তাদের আদালতে হাজির করা হবে। সেখান থেকে বিচারকের অনুমতি সাপেক্ষে আসামিদের কারাগারে প্রেরণ করা হতে পারে। 7 দিনের রিমান্ডে তাদের প্রত্যেকের কাছ থেকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।